दार्जिलिंग चिड़ियाखाना नतून अतिथि तीन शावक जन्म दिल स्नो लेपार्ड जिमा मा शिशु लेपार्डरा सकले सुस्थ आछेन कर्तृपक्ष तरफे आमंत्रण जानानो हयेछे तीन खुदे स्नो लेपार्ड के पर्यवेक्षण रखा हयेछे और सब मिलिए यह मुहूर्ते दार्जिलिंग चिड़ियाखाना स्नो लेपार्डर संख्या बारो दाड़िये से एक्सक्लूसिव छवि शुधुमात्र जी चौबीस घंटार पर्दाय आपनारा एई मुहूर्ते देखते पाच्छेन तीन शाबकेर जन्म दिए स्नो लेपार्ड जिमा एवं दार्जिलिंग चिड़ियाखाना एई मुहूर्ते ताहले स्नो लेपार्डेर संख्या दाड़ालो बारोते सकलकेई पर्यवेक्षणे रखा होयेछे बोलेई जानते पारा जाच्छे सेई तीन खुदे शाबकेर छवि तादेर मार संगे आपनारा एई मुहूर्ते देखते पाच्छेन टेलिफोन लाइने आमादेर संगे रयेछेन डेपुटी एडिटर मौपिया नंदी मौपिया दार्जिलिंग एई मुहूर्ते रीतिमतन राजनैतिक उत्ताप रयेछे भोटेर उत्ताप रयेछे तार माझखानेई एरकम एकटा खबर तीन खुदे शावकेर छबिओ आमरा देखते पाच्छि केमन आछे तारा कि जानाच्छे दार्जिलिं चिड़ियाखाना कर्तृपक्ष দেখো নীলাঞ্জনা, এই রাজনৈতিক উত্তাপ যখন বাড়ছে শুধুমাত্র দার্জিলিং না গোটা রাজ্যেই, তখন কোথাও একটা বেশ মজার খবর এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে দার্জিলিং জু অন্তত জমজমাট, কারণ তিন তিনজন নতুন অতিথি তাদের আবির্ভাব হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায় পদ্মজা নাইডু হিমালয়ান জুতে। এবং সে তুষার চিতা জিমা সে তিনটি শাবকের জন্ম দিয়েছে যে ছবি আমরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছি জি চব্বিশ ঘন্টার পর্দায়। এবং আমরা যেটা জানতে পারছি যে তিনটে সন্তানই তারা যথেষ্ট ভালো রয়েছে, তিনটে শাবকই ভালো রয়েছে। জিমা এবং নামকা, অর্থাৎ এদের বাবার নাম হচ্ছে নামকা, জিমা এবং নামকার যে তিন শাবক তারা বেশ বহাল তবিয়তেই আছে, মাও ভালো আছে বলে আমাদের জানিয়েছেন দার্জিলিং চিড়িয়াখানার তিনি অধিকর্তা ধরমদেও রায়। এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এই তোপকেদারা সেন্টার, সেখানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে এই নিয়ে সংখ্যাটা বারোয় দাঁড়ালো। এবং এটা যে কনজারভেশন যে সেন্টার রয়েছে, যে ব্রিডিং সেন্টার রয়েছে, সেখানে এদের জন্ম হয়েছে এবং এই নিয়ে তুষারটার সংখ্যা সেখানে বারোয় দাঁড়ালো। এবং খুব তাড়াতাড়ি তাদের যে বনের মধ্যে ছেড়ে দেওয়া, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে দার্জিলিং জু অথরিটি। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের আটচল্লিশ ঘন্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা, শত প্রণোদিত পদক্ষেপ, কমিশনের দিলীপকে শোকজ, সতর্ক করা হলো শুভেন্দুকেও। চাপে পড়ে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা, প্রতিক্রিয়া জোড়াফুল শিবিরের, সিদ্ধান্ত মাথা পেতে নেব, কমিশনকে প্রতিপক্ষ মনে করে না গেরুয়া শিবির, তৃণমূলকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের। গোর্খা সমস্যা স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পারে একমাত্র বিজেপি, পাহাড়ে প্রচারে এসে আশ্বাস অমিত শাহের, গোর্খা ভাষাকে সরকারি স্বীকৃতি, এসটির আওতায় এগারো গোর্খা জনজাতি, প্রতিশ্রুতি মোদীর সেনাপতি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণায় মমতা, হাতে রং তুলি, সেনাবাহিনীর অনুমোদন ছাড়াই অবস্থান বিক্ষোভে তৃণমূল নেত্রী।